কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো রায়গঞ্জের উদ্যোগে কাইচডাঙ্গি গ্রামে মহিলাদের নিয়ে একদিনের কিচেন গার্ডেন তৈরির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় পুষ্টি মাস উপলক্ষে কর্মশালার আয়োজন। গ্রামীণ মহিলারা কম খরচে জৈব সার ব্যবহারের মাধ্যমে কিভাবে শাকসবজির বাগান তৈরি করবেন তার প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলার সহকৃষি অধিকর্তা সঞ্জিত দাস। প্রায় 70 জন মহিলা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করা হয়।